করোনা নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে আশার আলো দেখা গেল উত্তর দিনাজপুর জেলায়। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনজন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে এই তিনজন করোনা পজিটিভ ছিলেন, তবে বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ। মঙ্গলবার সুস্থ হয়ে ওঠা এই তিনজনকে সম্বর্ধনা জানানো হয় জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। উল্লেখ্য, গত 7ই মে কলকাতার তপসিয়া এলাকা থেকে সাইকেল চালিয়ে রায়গঞ্জের শ্যামপুর, শেরপুর ও হেমতাবাদে রণহট্টায় ফেরেন তিন শ্রমিক। শারীরিক পরীক্ষার পর এদের করোনা পজিটিভ ধরা পড়ে। গত 9ই মে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কোভিড হাসপাতালে। দীর্ঘ 10 দিন চিকিৎসার পর তাদের সুস্থ বলে ঘোষণা করে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার কোভিড হাসপাতালে গিয়ে এই তিনজনকে সম্বর্ধনা জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান সহ অন্যান্যরা। রবীন্দ্রনাথ বাবু বলেন, এই তিনজন করোনা আক্রান্ত ব্যক্তি বর্তমানে পুরোপুরি সুস্থ, তাই হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হলো। তারা এখন হোম কোয়ারেন্টাইনে থাকবে। স্বাস্থ্য দফতর থেকে তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত স্বাস্থ্যকর্মীরা যোগাযোগ রাখবেন তাদের সঙ্গে। তিনজন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় স্বস্তিতে সাধারণ মানুষ। বর্তমানে আরও 8 জন করোনা পজিটিভ রোগী রয়েছে হাসপাতালে। তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী স্বাস্থ্য দফতরের কর্তারা। আমরা তিনজনকে ছাড়লাম, দুটো রায়গঞ্জ ব্লকে, একটা হেমতাবাদ ব্লকে, এবং ওরা কিন্তু সাইকেল চালিয়ে কলকাতা থেকে তপসিয়া থেকে এসেছিল। ওরা কিন্তু হাসি মুখে বাড়ি যাচ্ছে, সম্পূর্ণ সুস্থ আছে ওদের, হাসি মুখে ওরা বাড়ি যাচ্ছে। এবং ওরা কী মেনটেন করবে সেটাও সিস্টার বলেছে, কী করে হ্যান্ড ওয়াশিং করতে হবে, কী করে রেসপিরেটরি স্বাস্থ্য নিতে হবে, এবং অন্যান্য দিকটা ওরা খুব সুন্দরভাবে জেনেছে। আমাদের সবচেয়ে ভালো লাগছে, আরে আমরা যে কজনকে আমরা ভর্তি করেছিলাম, আমাদের এখন পেশেন্ট আছে 11 জন পেশেন্ট আছে, আমাদের 3 জনকে ছেড়ে দিলাম। অতএব আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমে যাবে, আমরা এই আশা রাখি। এবং সবচেয়ে বড় কথা, আজকে প্রথম আজকের এই মিকি মেকা হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে এই তিনজন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।